সেই অশুভ শক্তির দমনে শুভ শক্তির হিসাবে যিনি আবির্ভূত হয়েছেন সেই মহান মানুষ শেখ শাহজাহান সাহেব আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখছেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আজকে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মানব জাতি হিসেবে এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন এবং আজকে এই মহতী অনুষ্ঠানে আসার মতো তৌফিক দান করেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমার সমস্ত প্রশংসা। তারপরে প্রশংসা করি আমি আজকের এই এতিমখানার যে মাদ্রাসার মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার হেড টিচার সহ যারা আরো যারা টিচার আছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য তথা সন্দেশ কলেজটির সভাপতি শিবপ্রসাদ হাজরা উপস্থিত, এখানে উপস্থিত আছেন হাজি সিদ্দিক মোল্লা বেড়মজুট্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপস্থিত আছেন আমাদের লবসের ভাই পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্মদক্ষ রৌফানি আসমিন সহ মাত্র ১৬ মিনিট টাইম আছে, বেশি টাইম নেই, মঞ্চে যারা উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমার সামনে উপস্থিত যেসব মায়েরা ভাইয়েরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন যারা বাড়িতে আনাচে কানাচিতে আছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বস্ত্রদান অনুষ্ঠান, বস্ত্রদান মহদান, মালান সাহেব বলছিলেন অনেক কথা, বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে একে একে সবাই বলে গেছেন। আমরা সবাই মানুষ, আমরা সর্ববুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা প্রত্যেকের আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা যা সাহায্য অনুভব করতে পারি কোনটা ভালো কোনটা খারাপ এবং যার সাহায্যে আজকে এখানে আসতে পেরেছি, আমিও আসতে পেরেছি, হাত নাড়ছি মুখ নাড়ছি চলছি আপনাদের সামনে কথা বলছি বা আপনারাও বলছেন, যেটা চলে গেলে আমার ও আপনার সবাইকে মৃত বলে ঘোষণা করা হবে। তার খোরাক কি, সে আসলে কি খায়? আমি যদি কোনো মানুষকে পাঁচ দিন না খেতে দিই একটা ঘরের মধ্যে আটকে রাখি তার স্বাস্থ্যের অবনতি হবে, তার চোখ মুখ ভেসে যাবে, তার গা মাথা ঘুরবে এবং কষ্ট হবে, কিন্তু যেটার সাহায্যে কথা বলছি হাত নাড়ছি মুখ নাড়ছি চলছি যেটা চলে গেলে আমাদেরকে মৃত ঘোষণা করা হবে এবং যার সাহায্যে অনুভব করতে পারি এবং আমরা বিচার করতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ এবং তার খোরাক কি। অনেক সময় দেখবেন মানুষ যখন কোনো খারাপ কাজ করে এমন কিছু অন্যায় কাজ কিছু করে ফেলে তখন দেখবেন সে নিজেকে নিজের কাছে খুব লজ্জিত মনে হয়, খুব অসহায় মনে হয়, অনেক সময় মানুষের সামনে বেরোতে পারে না, তার লজ্জা বোধ হয়, কোনো জায়গায় ঘরের মধ্যে লুকিয়ে থাকে বা কোনো জায়গায় ঘর ছেড়ে সে পালিয়ে যায়, দিন কত বাইরের দিকে চলে যায়, আবার অনেকে সহ্য করতে পারে না, মান সম্মানে তাকে যে আত্মহত্যা করে নেয় বা খারাপ পথ বেছে নেয়। আর যখন দেখবেন আপনি কোনো ভালো কাজ করবেন, আমি শর্টে বলছি টাইম নেই, আপনাকে পাঁচ দিন না খেতে দিলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে, কিন্তু তার খোরাক কি, যার সাহায্যে আমরা কথা বলছি হাত নাড়ছি মুখ নাড়ছি চলছি বা আজকে এখানে আসতে পেরেছি সে কি খায়, যেটার দ্বারা আমরা অনুভব করতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। হৃদয়ের খোরাক হলো একটাই। আজকে যে মালান সাহেব ভাই মাদ্রাসা এতিমখানা যে উদ্যোগ নিয়েছে বস্ত্রদান অনুষ্ঠান বা একটা ভালো উদ্যোগ জলসা বা একটা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সর্বধর্ম সমন্বয় একটা কোনো অনুষ্ঠান, সে মনে মনে আনন্দিত উৎফুল্লিত এবং আমি মনে করি তার কলিজা যদি তিন কিলো থাকে আজকে পাঁচ কিলো হয়ে গেছে 100%। কেননা যখন মানুষ কোনো ভালো কাজ করে আনন্দিত হয় উৎফুল্লিত হয়
ঠিক পাঁচ দিন খেতে না দিলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে, এবং মানুষ যখন স্বাস্থ্যের অবনতি হবে পাঁচ দিন না খেতে দিলে, কিন্তু হৃদয়ের খোরাক হলে ওটাই, মানুষ যখন কোনো ভালো কাজ করে, ভালো কিছু করে এবং ভালো কাজের জন্য উদ্যম নেয়, মানুষের জন্য কাজ করে, তখন তার হৃদয় তিন কিলো থেকে পাঁচ কিলো হয়। যেটা আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজক যারা বা এই মালান সাহেব বা এই কমিটির যারা, আমি 100% বিশ্বাসী এটাই হলো হৃদয়ের খোরাক। মানুষ মানুষের আত্মার খোরাক হলো মানুষ মানুষের জন্য কাজ করা, মানুষ মনুষ্যত্বের কাছে বিচার করা, মানুষ মনুষ্যত্বের কাছে ঠিক করা। ঠিক পাঁচ দিন না খেতে স্বাস্থ্যের অবনতি হবে। মানুষ যখন খারাপ কাজ করে, তার মনুষ্যত্বের কাছে বিচার না করে, তার হৃদয়ের কাছে যখন বিচার না করে, যেটার দ্বারা অনুভব করি আমরা কোনটা ভালো কোনটা খারাপ, তখন কিন্তু হৃদয়টা আস্তে 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 আস্তে, যারা পাঁচ দিন না খেতে দিলে আপনার স্বাস্থ্যের অবনতি হয়, চোখ মুখ বসে যায়, হৃদয়টা ঠিক আস্তে আস্তে চিহ্ন মরা হতে থাকে। এটাই হলো মানুষের হৃদয়ের খোরাক। আর মানুষ যখন ভালো কাজ করে, তার হৃদয়টা সুস্থ সবল থাকে। ঠিক নিয়মিত যেরকম পাঁচ দিন আপনাকে নিয়মিত যেরকম আপনি যদি প্রতিনিয়ত যেরকম খাওয়া দাওয়া করেন এবং প্রতিনিয়ত ঘুমান, যেরকম স্বাস্থ্য ঠিক থাকবে, ঠিক হৃদয় ঠিক থাকবে। যখন প্রতিটা মানুষ তার মনুষ্যত্বের কাছে বিচার করে চলবে এবং উপরালা প্রতিটা মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ এই বোঝার মতো তৌফিক দিয়েছে, যে হৃদয়ের দ্বারা আমরা বুঝতে পারি কোনটা ন্যায় আর অন্যায়, সেটা যদি আমরা বিবেক মনুষ্যত্বের কাছে বিচার না করি, তাহলে কিন্তু আমাদের হৃদয়টা আস্তে 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 চিহ্ন মরা হতে থাকবে। তাই আপনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ, আপনার মনুষ্যত্বের কাছে বিচার করবেন। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পরিবারের জন্যে এই বুলবুল ঝড়গুলোকে কত মাল দিচ্ছে মানুষকে, মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যে এনআরসি চলছে, ক্যাপ চলছে, সমস্ত এর বিরুদ্ধে যে অন্যায়ের প্রতিবাদ করে চলছে, আপনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের কাছে অনুরোধ করব, যার সাহায্যে আমরা অনুভব করি কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এই বিবেক মনুষ্যত্বের কাছে আপনাদের কাছে এই আহ্বান রেখে যাবো, আপনারা বিচার করবেন, মনুষ্যত্বের কাছে বিচার রেখে চলবেন। দেখবেন যে ব্যক্তিটা আমার আপনার পরিবারের কথা চিন্তা করে, আমার আপনার সন্তানের কথা চিন্তা করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কথা চিন্তা করে, তাই আমাদের একটাই অনুরোধ বিবেক মনুষ্যত্বের কাছে বিচার করবেন। আর নরেন্দ্র মোদী অমিত স্যারা এরা কি করছে, মা এদের কথাবার্তার ধারণ এমন, মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলে একটা সন্তান, তারপরে তাকে ছোট থেকে মানুষ করলো, আস্তে আস্তে বড় হলো, 20 বছর 25 বছর বয়স হলো, তারপরে আমি আমার মায়ের কাছে যদি প্রশ্ন করি যে মা ওটা যে আমার বাপ তার প্রমাণ কি, ওটাই যে আমার বাপ তোমার প্রমাণ দিতে হবে, আমি যদি মায়ের কাছে প্রশ্ন করি তাহলে সেই মার পরিস্থিতি কি হবে। তো এই অপদার্থ অমিত শাহ নরেন্দ্র মোদী এরা এত বড় ছোট লোক ইতরের মতো আচরণ করছে, যে নাগরিকের কথায়, যে নাগরিকের ভোটে আজকে তারা ওই আসনে বসলো, তারা বলছে আপনার নাগরিকত্বার প্রমাণ দিতে হবে। তো এরা এদের মধ্যে বর্বর অপরাধ, তো সরকার আর কোনো দিন তৈরি হয়নি, কোনো দিন তৈরি হয়নি। তাই আপনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদেরকে বিচার করতে হবে। আজকে যদি আমরা নাগরিক না, আজকে যদি আমাদের ভোটে আজকে তুমি ওই বস্ত্রতে বসলে, তুমি আজকে প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে যদি আমরা আসলে নাগরিক না হয়ে থাকে, তাহলে তো তোমরা প্রধানমন্ত্রীও না, তোমরা তোমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারে, সেটা তো তাহলে নতুন করে ভোট করার দরকার আছে। যদি আমরা নাগরিক না, আমাদের ভোটে তোমরা ওই জায়গায় বসলে, এখন আমাদের প্রমাণ দিতে হবে আমরা নাগরিক কিনা। তুমি কে লড়ছে, তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি আজকে 5 বছর যখন ক্ষমতায় আসলে তখন তুমি বললে না, এখন ফের দ্বিতীয়বার ক্ষমতায় আসলে মানুষকে মমতা বাজি দিয়ে কখনো বললো 14 লক্ষ করে টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেবো, কখন বলছে আজকে প্যান কার্ড করতে হবে, ব্যাংকের লিঙ্ক তৈরি করতে হবে, আধার কার্ডের লিঙ্ক করতে হবে, আধার কার্ড জরুরি, এখনো বলছে আধার কার্ডের কোনো প্রয়োজন নেই।
কখনো কখনো এমন এমন বার্তা দিচ্ছে। উত্তরপ্রদেশে অসহায় বাচ্চারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সেখানে মানুষের জন্য কোনো কিছু তৈরি হচ্ছে না, মানুষের জন্য হসপিটাল হয় না, মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা নেই। তাদের চিন্তা চেতনা, গরুর জন্যে হসপিটাল বানাতে হবে, গরুর জন্যে আধার কার্ড বানাতে হবে, আর গরুর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে খুব ঠান্ডা লাগে, মানুষ কোনো বস্ত্র পাচ্ছে না, মানুষ বস্ত্র পাচ্ছে না, গরুর জন্য ছোট ছোট যে গরুর বাচ্চা তাদের খুব ঠান্ডা লাগে, তাই তাদেরকে জ্যাকেটের ব্যবস্থা করতে হবে। যাদের মানুষের চিন্তা ভাবনা নেই, মানুষকে কিভাবে ডেভেলপ করবো, মানুষের কিভাবে সাহায্য করবো, যাদের চিন্তা চেতনা গরুর মতো, তাদের দ্বারা কোনোদিন মানুষের ভালো কাজ হতে পারে না। তাই আপনার সৌভাগ্য সম্পন্ন মানুষ, আপনাদেরকে বিচার করতে হবে যে এমন বড় অপরাধ তো এই ভারতবর্ষে দ্বিখণ্ডিত করতে চাইছে, সারা দেশ আগুন লেগে গেছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, দাউ দাউ করে চলছে এই এনার্জির বিরুদ্ধে। আজকে আমার জন্মভূমি এখানে 70 বছর বয়স, 70 বছর বয়সে কারো 60 বছর, কারো 50 বছর, কারো 80 বছর বয়সে আমাকে প্রমাণ দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক কিনা। অমিত শাহ, নরেন্দ্র মোদী, তোমার যে বয়সের বেশি মানুষরা আমার এই মঞ্চে এই জায়গায় এই অনুষ্ঠানে উপস্থিত আছে, তাকেও প্রমাণ দিতে হবে যে সে ভারতবর্ষের নাগরিক কিনা। তাই আপনারা সৌভাগ্য সম্পন্ন মানুষ, আপনাদেরকে বিচার করতে হবে, মনুষ্যত্বের কাছে বিচার করতে হবে। তাই তো স্বর্গ আর নরক, তাই তো আর বেশ চার দোষক, স্বর্গে কারা যাবে আর নরকে কারা যাবে, বেশতে কারা যাবে আর দোষকে কারা যাবে, আর কিসের মানুষের বিচার হবে? টাইম থাকলে আমি অনেক ভেঙে বলে যেতে পারতাম, যাই হোক টাইম আমার বেশি সময় নেই। তা আমি অনুরোধ করে বলবো, বিবেক মনুষ্যত্বের কাছে যদি যেটা দ্বারা আমাদেরকে আজকে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বের বিচার হবে, আর সেই মনুষ্যত্বের দ্বারাই যেটাকে আমরা উপলব্ধি করতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। তাই সেই দিন যদি আমরা মনুষ্যত্বের কাছে বিচার করে সঠিক রাস্তা পরিচালিত হতে পারি, তাহলে স্বর্গ বা বেহেশতে যেতে পারবেন। আর যদি মনুষ্যত্বের কাছে বিচার না করি, তাহলে আমাদের জন্য নরক অপেক্ষা অবশ্যই করছে। কেন, আমরা মানুষ, আমরা মানুষের শ্রেষ্ঠ জাতি, একমাত্র মানুষের বিচার হবে, কোন জন্তু জানোয়ারের বিচার হবে না। তাই বলে যায়, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, এসেছ একা যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবরে শ্মশান মাঝে শুইতে, জোগাড় কিছু করেছো বন্ধু তাহার মাঝে বিচাইতে, লক্ষ কোটি মুদ্রা দিয়ে করেছো বালাখানা, হীরামণি মুক্ত দিয়ে পালন করেছো আমানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে হইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে শুনতে হবে যে ঘরে নাই বিছানা, কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায় পড়ে যেহনা তাহা ভুলিয়া, দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে আসছে না, সাধের ছেলে চলিয়া যাবে আর তো আব্বা বলে ডাকবে না, প্রাণের বিবি চলিয়া যাবে আর তো ঘরে ফিরবে না, কাপনের কাপড় পরাতে হবে সে কাপন তো থাকবে না, আর ধনী থাকো গরিব থাকো আর টাটা বিল্লা গোয়েঙ্কা যাই থাকো না কেন, আজরাইল কাউকে ছাড়বে না। মানুষ একদিন না একদিন মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই দিন প্রতিটা মানুষের বিচার হবে এবং মনুষ্যত্বের বিচার হবে, হৃদয়ের বিচার হবে। এই আহ্বান আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে রেখে গেলাম। আপনার সৌভাগ্য সম্পন্ন মানুষ, আপনাদেরকে প্রতিটা মানুষকে উপরওয়ালা প্রতিটা মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ এই বোঝার মতো তৌফিক যখন প্রতিটা মানুষকে দিয়েছেন, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বিচার করতে হবে কে ভালো আর কে খারাপ। যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে সমর্থন করবেন, আর যদি খারাপ কাজ করে চলি তাহলে আমাকে ঘৃণা করবেন, যদি না করেন অবশ্যই কাল কেয়ামতের দিনে প্রতিটা মানুষকে বিচার দিতে মানে বিচার হবে, এবং অবশ্যই তার সেই বিচারে তার স্বর্গ আর নরক এবং বেহেশতের দোযখ অবশ্যই তাকে যেতে হবে এই বিচারের মাধ্যমে, কেন মৃত্যু সত্য এবং কেউ টাটা বিল্লা গোয়েঙ্কা চাই থাকে না কেন, মৃত্যু কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। তাই অনুরোধ করে যাব যে মানুষ
মনুষ্যত্বের কথা ভাবে, যে মানুষ জন্ম থেকে মৃত্যুর কথা ভাবে, যে মানুষ আমার আপনার পরিবারের কথা ভাবে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করুন। আর আমরা আমাদের সর্বশক্তি দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা চাই থাকি না কেন, আমরা সবাই মানুষ। আর আমাদের কাছে মনুষ্যত্বের বিচার করতে হবে এবং চলতে হবে, তাই বিচার করে চলব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তানার যে নির্দেশ একটাই, এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা এরা কখনো বলছে আধার কার্ডের লিঙ্ক, কখনো বলছে প্যান কার্ডের লিঙ্ক, কখনো বলছে ভোটার কার্ডের লিঙ্ক, কখনো বলছে একের পর এক, আবার বলছে আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটাই কথা বলেন, তোমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষকে এই বার্তা দাও, আধার কার্ডের লিঙ্ক নয়, প্যান কার্ডের লিঙ্ক নয়, ভোটার কার্ডের লিঙ্ক নয়, আত্মার সঙ্গে আত্মার লিঙ্ক তৈরি করা, মানুষের মানুষের লিঙ্ক তৈরি করা, হিন্দু মুসলমানের লিঙ্ক তৈরি করা, এই বার্তা মানুষকে দাও। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে, সাম্প্রদায়িক সম্পৃক্তি রক্ষার স্বার্থে আমরা সবাই এক হয়ে লড়ব। এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম থাকলে আমি অনেক দূর থেকে ভেঙে চুড়ে নিশ্চয়ই আপনাদেরকে আরো বোঝাবার চেষ্টা করতে পারতাম, সময় নেই, মগরবের আজান হবে, এর মধ্যে ব্যস্ততান অনুষ্ঠান দুই একজনকে দিয়ে আমি এখান থেকে আবার চলে যাব। কিন্তু যাবার আগে অনুরোধ করে বলে যাব, যাই করবেন বিবেক মনুষ্যত্বের কাছে বিচার করবেন, কোনটা ভালো কোনটা খারাপ যখন আল্লাহ এবং সৃষ্টিকর্তা আমাদের বোঝার তৌফিক দিয়েছেন সেটা বুঝে চলবেন এবং সেই মনুষ্যত্বের কাছে বিচার করবেন। এই বলে সবাইকে আবারও আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে হাত দিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আমার ভাই সবার ভাই।